নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা এখানে অষ্টম শ্রেণী থেকে ভূগোলের একটা ব্যপ্ত পাট্টিকা নিয়ে আলোচনা করব। এটা আমাদের 33 নম্বর ভূগোলের ব্যপ্ত পাট্টিকা। অলরেডি আমরা 32টা আপলোড করেছি, আপনারা প্রিভিয়াসগুলো চাইলে দেখে নিতে পারেন প্লেলিস্টে গিয়ে। বিষয় হচ্ছে ভূগোল একক জলবায়ু অঞ্চল, এটাকে 4টা উপএককে ভেঙেছি। অলরেডি আমরা বাকি উপএককগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। শিখন উদ্দেশ্য হচ্ছে সাধারণ, এর মধ্যে 3টে পয়েন্ট আছে। যেমন শেষ নাম্বার পয়েন্ট হচ্ছে ভবিষ্যতে এগিয়ে চলার দিকে শিক্ষার্থীরা সন্ধান পায় সেদিকে চেষ্টা করা হবে। এরপর আমরা বিশেষ উদ্দেশ্যমূলক বিষয়টা নিয়ে আলোচনা করব। এটাকে ভাঙা হয়েছে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক অপশনে। দক্ষতামূলক হচ্ছে পৃথিবীর মানচিত্রে তুন্দ্রা জলবায়ু অবস্থান দেখাতে পারবে। পার্শ্বয়ক উপকরণ, সাধারণ উপকরণ এবং বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে যেটা শ্রেণীকক্ষে সবসময় থাকে, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশক দণ্ড, এগুলোকে বলা হয়। বিশেষ উপকরণ বলতে আমরা বোঝাই যে ওই দিন ওই পাঠটা যাতে ঠিকঠাকভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় তার জন্য একটা বিশেষ শিক্ষা সহায়ক উপকরণ। এখানে যেমন আমরা নিয়েছি পৃথিবীর জলবায়ুর মানচিত্র নিয়েছি। শিক্ষণ পদ্ধতি নির্বাচন আমরা আগেও অনেকবার আলোচনা করেছি, কীভাবে পাঠদানটাকে আরও সুন্দরভাবে করা হবে সেই সম্পর্কিত এখানে একটু লিখতে হবে। আয়োজন স্তর, শিক্ষার্থীদের সরাসরি পাঠের সাথে যুক্ত না করে সেই পাঠ রিলেটেড, যেমন এখানে যে এককটাকে 4টি উপএককে ভাঙা হয়েছে, ওই লাস্ট উপএকক তুন্দ্রা জলবায়ু অঞ্চল যেটা এইখানে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করছি তার উপরের উপএককটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। তাহলে এখান থেকে 3 থেকে 4টে তাদেরকে সহজ প্রশ্ন করবেন এই চ্যাপ্টার থেকে, যাতে তারা সহজেই উত্তর দিতে পারে, তারা মোটিভেট হবে খুব ভালোভাবে এবং পাঠের প্রতি তাদের মনোযোগটা বাড়বে। এটার জন্যই কিন্তু আয়োজন স্তরের অবতারণা এখানে প্রশ্ন উত্তরের মধ্যে এগিয়ে যাবে। পাঠ ঘোষণা, আজ আমরা তুন্দ্রা জলবায়ু অঞ্চল নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে উপস্থাপন স্তর, এটা প্রথমে ভাঙা হয়েছে বিষয়বস্তু, শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ, ব্ল্যাকবোর্ডের ব্যবহার, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার। এই বিষয়বস্তুর পয়েন্টটা দেখুন, বিষয়বস্তু বলতে এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কে আপনার পাঠ্যপুস্তকে যেভাবে লেখা হয়েছে সেটাকে একটু সামারাইজেশন করে এখানে আপনাকে লিখতে হবে। আপনি নিজের ভাষায় লিখতে পারেন, আপনি বই থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরতে পারেন, এটাকে আপনি চাইলে আর একটা পেজ বাড়িয়েও নিতে পারেন নিজের মতো করে সামারাইজেশনটা করে, যেটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আপনাকে তুলে ধরতে হবে। এরপর শিক্ষক আচরণ, শিক্ষার্থীর আচরণে কী হবে, এই যে বিষয়বস্তুটা আপনি লিখলেন এখান থেকে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। পড়ানোর পর অবশ্যই আপনি সামারাইজেশন যেটা লিখছেন সেটা ধাপে ধাপে আপনি তাদের পড়াবেন, হয়তো 3টে ধাপে সেটাকে ভেঙে নিলেন। প্রথম ধাপ থেকে তাদের কিছু প্রশ্ন করলেন, তারা তার সম্ভাব্য উত্তর দেবে। এমনও হতে পারে তারা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না, তখন আপনি অন্য শিক্ষার্থীর কাছ থেকে সেই প্রশ্নের উত্তরটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে পুরো বিষয়বস্তু থেকে প্রশ্ন উত্তর কভার করার পর ব্ল্যাকবোর্ডের যে ব্যবহার, মাঝে মাঝে আপনি যে প্রশ্ন করছেন তারা যে উত্তর দিচ্ছে সেটাকে বড় করে সুন্দরভাবে সেটাকে লিখবেন, যাতে সকলে সেটা দেখতে পায় আপনার শ্রেণীকক্ষের মধ্যে। আর যে শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার, সেখানে যে বিশেষ শিক্ষা সহায়ক উপকরণটা আপনি নিয়ে গেছেন সেটা কিন্তু পড়ানোর সময় মাঝে মাঝে আপনাকে ব্যবহার করতে হবে। এরপরের যে অপশানটা সেটা হচ্ছে মূল্যায়ন স্তর। মূল্যায়ন স্তরটা হচ্ছে আজকে যে পাঠটা আপনি তাদের পড়িয়েছেন সেখান থেকে তাদের কিছু প্রশ্ন করবেন, তারা তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। গৃহকাজ বলে আর একটা বাড়তি অপশান আপনি রাখতে পারেন, তাদেরকে কিছু অনুসন্ধানীমূলক প্রশ্ন এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল সম্পর্কিত তাদেরকে করবেন এবং সেটা তারা বাড়িতে তৈরি করে নিয়ে আসবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।